শুরুতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 16 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে, আগমনী কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র। খ, কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। গ, প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় ব্যঞ্জন ধ্বনি। উমভাবে চোর পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। দুয়েতে সঠিক উত্তরে দাগ দাও। কতে বলেছে, ইসব ছিলেন গ্রিস দেশের লোক। খ, মুক্তা গাথা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। গ, অজ্ঞান হয়ে কাঠবিড়ালি মাটির ওপরে লটকে পড়লো। ঘ, ছোট্ট পাখি হাতির কানের ভেতর ঢুকে গেল। উঙ, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। এলোমেলো বর্ণগুলোতে তিনের দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লিখতে বলেছে। ওগুলো হবে পান্তা। ক হবে পান্তাবুড়ি, খ হবে হামাগুড়ি, গ মামদোবাজি, ঘ হবে আগমনী। চারেতে আছে বাক্য রচনা করো। কতে পেঁচা, পেঁচা হলো নিশাচর পাখি। খ, ঝমঝম, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। গ, ছদ্মবেশ, পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে সব চুরি করে নিয়ে গেল। ঘ, নালিশ, ছোটদের নামে কখনো নালিশ করতে নেই। উঙ হলো স্বপ্ন, কাল আমি একটা স্বপ্ন দেখেছি। পাঁচেতে অর্থ লেখো আছে, কাটারি মানে দা, ফিনফিনে মানে পাতলা। গয়ে আছে নাগাল মানে ছোঁয়া। ঘ, পান্তাবুড়ি, যে রোজ পান্তা খায়। উঙ ডাগর, বড় বড়। ছয়তে আছে স্তম্ভ মেলানো। খোকন হবে ঘুম, চোর হবে পান্তা, ইসব হলো ক্রোশাস, কুলুঙ্গি হলো সন্দেশ, পেঁচা হলো পাঁপড় ভাজা। সাথে বেমানান শব্দে গোলদাগ দিতে বলেছে। ক হলো হিংসুটি, খ হলো বৈশাখ, গ হলো ইসব, ঘ হলো হরি। আটে আছে বর্ণ বিশ্লেষণ করো। আকাঙ্ক্ষা, আ যোগ ক যোগ আ যোগ উ যোগ খ যোগ আ। স্বাধীনতা দন্তের স যোগ ব যোগ আ যোগ ধ যোগ দীর্ঘই যোগ দন্তান্ন যোগ অ যোগ ত যোগ আ। অ যোগ দন্তেস্ব যোগ আ যোগ ব যোগ অ যোগ ধ যোগ আ যোগ দন্তান্ন যোগ দীর্ঘ। প যোগ হর্ষই যোগ প যোগ অ যোগ র যোগ অন্তেস্ত। রেফ থাকলে আগে র উচ্চারণ হয়, আর র ফলা হলে অক্ষরের পরে র দিতে হয়। যোগ দন্তেস্ব যোগ ত যোগ অ। নয়াতে আছে সমার্থক শব্দ লেখো। কতে আছে মেয়ে হবে কন্যা। খ, চাষি কৃষক, গ, পাখি পক্ষী, ঘ হলো গ্রাম, গাঁ। দশের দাগেতে আছে মা ও ছেলে কবিতাটি মুখস্থ লেখো। এভাবে লিখবে, আগে কবিতার নাম মা ও ছেলে, তার নিচে কবির নাম রসময় লাহা। এইভাবে যেভাবে ইনভাইটেড কমা, তোমার ছেদজ্যোতি চিহ্ন যেখানে যা আছে সেই একইভাবে লিখবে। কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে এক জোড়া কি হলো রমেশ। এত অন্ধকার মা গো ওই কুলুঙ্গিতে, আরও যে দুজোড়া আছে পায়নি দেখিতে। এগারোতে আছে একটি বাক্যে উত্তর দাও। ক বলেছে, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল, বাঁ হাতে। খ, আমরা কাছে কে বসেছিল, হুতমুখ পেঁচা। গ, শরৎ ঋতুর আগে আসে বর্ষা ঋতু। ঘ, কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে। অ, উঙ, ইসবে প্রভু কে ছিলেন, রাজা ক্রোশাস। বারোর কতে বলেছে, কল্পলোক মানে কি, এখানকার মানুষদের বর্ণনা দাও। কল্পলোক মানে কি, কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে, কেউ ফানুসে চড়ে, কারোর চোখে চশমা, কারোর বা মুখ ভর্তি দাড়ি, কেউ বা হাসলে ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। খতে বলেছে, পান্তা চুরি করতে এসে চোরটি কিভাবে ধরা পড়ল। এখান থেকে লিখবে, রাত্রিবেলা চোর এসে পান্তার হাড়িতে হাত দিতেই শিঙি মাছের কাটার খোঁচা খেলো। আগুনে তাপ দেওয়ার জন্য উনুনের কাছে যেতেই বেল ফেটে চোখ অন্ধ হয়ে গেল। পড়ে গিয়ে যেই চোর দেয়াল ধরে উঠতে যাবে, অমনি সূঁচ বিঁধে রক্তারক্তি। উঠোন দিয়ে যেতে গিয়ে চুরিতে পা কেটে খান খান হয়ে গেল। ঘাটে হাত পা ধুতে গিয়ে চোর বাবা যে একেবারে কুমিরের মুখে। এইভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় চোর ধরা পড়লো এবং রাজামশাই তাকে কঠোর শাস্তি দিলেন। গ বলেছে, ইংরাজি ভাষার আয়ের উচ্চারণের উদাহরণ দাও।
আয়ের উচ্চারণ আয়তে ইঙ্ক অর্থাৎ হর্ষই, আর আইসক্রিম হচ্ছে আই। ঘ বলেছে ভূতের চেহারা কেমন ছিল বর্ণনা দাও। শৈলন ঘোষের উরুক্কুভূত গল্পে বর্ণিত ভূতটা চেহারা ছিল খুব অদ্ভুত, তার ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া নাক, ফিনফিনে রোগা পাতলা চেহারা, তার হাত পা নেই, ধরকাটা চেহারায় নড়া ছটকানো ভূত সে, দাঁত ছোরকুটে বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে সে এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছিল। উমা বলেছে শরৎকালে প্রকৃতির রূপ কেমন ছিল। শরৎকালে বিভিন্ন উৎসব পালনের জন্য আমরা যেমন সাজগোজ করি, তেমন প্রকৃতিও তখন সেজে ওঠে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, মাঠে মাঠে কাশফুল আর শিউলির মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়ে শারদ উৎসবের আগমনী বার্তা। তেরোতে বলেছে করোনা রোগের হাত থেকে বাঁচতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। করোনা থেকে বাঁচতে যে যে সাবধানতা অবলম্বন করতে হবে তা, এক হচ্ছে মুখে মাস্ক পরতে হবে, খ পরস্পরের মধ্যে দূরত্ব 3 মিটার রাখতে হবে, গ বাইরে থেকে ঘরে এলে হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর ঘ হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল এবং জল বেশি করে খেতে হবে। এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।